আসসালামু আলাইকুম। জীবন অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম। আমি এসএম আব্দুল্লাহ মামুন, দেশ গড়ার অঙ্গীকার নিয়ে। আমার বাড়ি আমার খামার, কাজ করি দেশ গড়ি, এই স্লোগান নিয়ে কাজ করে যাচ্ছি, ভবিষ্যতেও কাজ করে যাব ইনশাআল্লাহ। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই প্রতিবেদনটি দেখতেছেন তাদের সকলেরই সুস্বাস্থ্য কামনা করে আজকের এই প্রতিবেদনটি শুরু করতে যাচ্ছি। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে জানাবো বা দেখাবো 30 দিন বয়সী কোয়েল পাখি, এক কথায় পুরুষ এবং মহিলা পাখি, কিভাবে চিনবেন, এবং প্রাপ্তবয়স্ক কোয়েল পাখির পুরুষ এবং মহিলা পাখি কিভাবে চিনবেন। তো আর কথা না বাড়িয়ে এবার সরাসরি যাব মূল আলোচনায়। তাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো শুরুতেই আসি প্রাপ্তবয়স্ক। প্রাপ্তবয়স্ক কোয়েল পাখি চেনার উপায় হলো, এরা ওজনে প্রায় হবে 200 গ্রাম থেকে 150 গ্রাম প্লাস হবে। তো যখন একটা কোয়েল পাখি ডিম পাড়ে সেটা 150 গ্রাম প্লাস হয়, যখন সে প্রাপ্ত বয়স্ক হয় সেটা 200 গ্রাম ছাড়িয়ে যায়, 200 থেকে 250 পর্যন্ত চলে যায়। সো আমরা যদি নিট ওজনটা চাই সেক্ষেত্রে হবে 200 গ্রাম প্লাস। তো প্রাপ্তবয়স্ক কোয়েল পাখির ওজন হবে 200 গ্রাম প্লাস। এবং এদের বুকের পাশ কেমন দেখবেন, যেটা হচ্ছে আপনি প্রথমে যদি মহিলার দিকে আসি আমরা, মহিলা কোয়েল পাখিটা আপনি যেভাবে চিনবেন সেটা হচ্ছে এর যে বুকটা আছে অসংখ্য কালো কালো ছিটে ফোটা থাকবে, এবং সেটা সারিবদ্ধভাবে, এবং সেটা অবশ্যই সারিবদ্ধভাবে। আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন যে কোয়েল পাখি যেটা আপনার প্রাপ্তবয়স্ক অসংখ্য সারিবদ্ধভাবে থাকবে এবং কালো কালো ফোটা ফোটা থাকবে, এবং সেটা পর্যাপ্ত পরিমাণে ফাঁকা ফাঁকা থাকবে। এটা গেল। এখন পুরুষ পাখি তাহলে কীভাবে চিনব? পুরুষ পাখির গলাটায় থাকবে সাদা ডোর ডোর, কিছু সাইডে থাকবে সাদা ডোর ডোর, এবং বাদামি লাল রঙের সম্পূর্ণ গলার সাইডটা হবে, সম্পূর্ণ বুকটা হবে কি বাদামি লাল, এবং মাঝে মধ্যে সাদা সাদা ডোর স্টেপ থাকবে। তাহলে এটা আমরা বুঝব পুরুষ পাখি। আর যারা পুরুষ পাখি চিনতে চান সেক্ষেত্রে আরেকটা জিনিস লক্ষণীয় হচ্ছে, পুরুষ পাখি কিন্তু প্রচুর ডাকে, দেখবেন প্রচুর ডাকবে, এবং পুরুষ পাখি প্রচুর ডাকে এবং ওর পিছনে টিউমারের মতো ফোলা থাকে। এটা হচ্ছে প্রাপ্তবয়স্ক পুরুষ পাখি। প্রাপ্তবয়স্ক পুরুষ পাখি আমরা সচরাচর চিনতে পারি কারণ পিছনে থাকবে টিউমারের মতো ফোলা পায়ুপথের ওপর এবং প্রচুর ডাকবে। আমরা যেটা আরেকটা ভুল করে থাকি, বুক যদি বাদামি রঙের হয় বেশি সেক্ষেত্রেও সেটা পুরুষ ভাবে, কিন্তু আসলেই তা না। বুক আপনার লাল বাদামি হবে, মাঝে মাঝে সাদা স্টেপ যেটা সাদা মানে চিহ্ন যেটা আছে সেটাও দেখতে পাবেন, দেন কিছু কালো কালো ফোঁটা পাবেন, এবং এটাও কিন্তু আপনার মহিলা পাখি, এটাও কিন্তু পুরুষ পাখি নয়। আশা করি বুঝতে পেরেছেন প্রাপ্তবয়স্ক কোয়েল পাখি কিভাবে চিনবেন। এখন আপনারা দেখুন প্রাপ্তবয়স্ক কোয়েল পাখি যে আমি দিছি সাথে সাথে, এবং যার বুকে আছে কালো কালো ফোঁটা সেটা হচ্ছে মহিলা, এবং যার বুকটা একবারই লাল বাদামি এবং সাদা স্টেপ সেটা হচ্ছে পুরুষ। আশা করি আপনারা আমার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। এখন আসি 30 দিনের মহিলা পাখির ক্ষেত্রে। 30 দিনের মহিলা পাখির ওজন হবে প্রায় 80 গ্রাম প্লাস, 90 গ্রামও হতে পারে, 100 গ্রামও হতে পারে, 110 গ্রাম পর্যন্তও হতে পারে, কিন্তু মোটামুটি 80 গ্রাম প্লাস হবেই। যে পাখিটার গ্রোথ খুব কম হয় সেটা ওই রকম ওয়েট আসে, কিন্তু 90 গ্রাম প্লাস সবসময় আপনি দেখবেন 30 দিনের পাখির ওয়েট হবে। এবং তার বুকটা যদি দেখেন, বুকটা কিন্তু থাকবে সাদা, এবং সাদার ওপর অসংখ্য ঘনত্ব আকারে কালো কালো ফোঁটা। একটু লক্ষ্য করুন, ভালো করে লক্ষ্য করুন, অসংখ্য কালো কালো ফোঁটা এবং সেটা কি সাদা আছে নিচে। তারপরে পাখিটা যদি আর একটু বড় হয়, 45 দিনে যায়, সেক্ষেত্রে দেখবেন ওই সাদা জায়গাটা হবে বাদামি কালার, এবং বাদামি কালারের উপর আসবে আপনার লাল ফোঁটা ফোঁটা। এখন 45 দিন বাচ্চার ওয়েটটা আসবে আপনার 150 গ্রামের মতো প্রায়। তো এটা দেখুন, আপনারা একটু লক্ষ্য করুন, কালো ফোঁটা ফোঁটা আছে এবং বাদামি রঙের ওপর, তাহলে এটা 45 দিনের বাচ্চা। অনেকেই আপনাকে 30 দিনের বাচ্চা ধরাই দিয়ে বলবে কি যে দেখুন এটা 45 দিনের বাচ্চা, কিন্তু 30 দিনে যে বাচ্চাটা আছে সেটার কিন্তু বাদামি রঙটা ততটা আসবে না, হালকা বাদামি আসলেও আসতে পারে কিন্তু বেশিটাই থাকবে সাদা, এটা অবশ্য লক্ষণীয়। তাহলে পুরুষ পাখি কীভাবে চিনব? এখন 30 দিনের পুরুষ পাখিটা যেভাবে চিনবেন, দেখুন এর বাদামি রং থাকবে সম্পূর্ণ বুকটায়, এবং গলা দিয়ে কালো কালো স্টেপ থাকবে, সম্পূর্ণ বুকটা কিন্তু বাদামি রঙের হবে এবং কিছু ক্ষেত্রে সাদা থাকবে, তাহলে এটা হবে কি পুরুষ পাখি। এবং
45 দিনের পুরুষ পাখিটা যদি চিনতে চান সেক্ষেত্রে হবে কি এই 45 দিনের পুরুষ পাখিটার ওয়েট আসবে ওই সেম 140 গ্রাম বা 150 গ্রাম এবং এর সম্পূর্ণ গলাটা হবে লাল খয়েরি বাদামি কালার এবং কালো কিছু থাকবে কালো আর কি ছাপ এবং চোখের নিচ দিয়ে সম্পূর্ণ দেখবেন কিন্তু একবারে লাল বাদামি একটু ভালো করে লক্ষ্য করুন আর 45 দিনের মহিলাটা যদি আমি দেখাই সেক্ষেত্রে দেখুন এর কিন্তু চোখের কাছ দিয়ে লাল বাদামি থাকবে না আদারওয়াইজ আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি আশা করি আপনারা আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি অসংখ্যবার শেয়ার করবেন আজকে পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ